of the US 7 fleet is to maintain security and stability in the Indo-Asia Pacific. মূল ভূখণ্ডের বাইরে তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যুদ্ধতরী সপ্তম নৌবহর 1943 সালের 15 মার্চ দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে এটি তৈরি করা হয় 60 এর দশকে এটি নিয়োজিত ছিল ভিয়েতনাম যুদ্ধে মুক্তিযুদ্ধের শেষ দিকে মুক্তিবাহিনীর সাথে ভারতীয় মিত্রবাহিনী যুক্ত হলে স্নায়ুযুদ্ধ তুঙ্গে ওঠে দুই পরাশক্তির 9 ডিসেম্বর প্রেসিডেন্ট নিক্সন চীন সাগরে অবস্থিত সপ্তম নৌবহর বঙ্গোপসাগরের দিকে পাঠানোর নির্দেশ দেন ওই সময়ে ভারত সাগরে তিনটি সোভিয়েত যুদ্ধজাহাজ টহলরত অবস্থায় ছিল সপ্তম নৌবহর 14 ডিসেম্বর মালাক্কা প্রণালী অতিক্রম করে বঙ্গোপসাগরে প্রবেশ করে মার্কিন নাগরিক রক্ষার অজুহাত দেখিয়ে সপ্তম নৌবহর পাঠানো হলেও ওই সময় গোটা পূর্ব পাকিস্তানে অবস্থানকারী মার্কিন নাগরিক ছিলেন মাত্র 194 জন সেভেন ফ্লিট এসে কিছু করতে পারত আসলে সেভেন ফ্লিট পাঠানোর যে কথাটা এটা একটা ভুয়ো কথা ছিল এটা আমেরিকান ধাপাবাজি ছিল সেভেন ফ্লিট সিরিয়াসলি পাঠানোর কোনো চিন্তাই তারা করে তারা যদি সেভেন ফ্লিট যদি এসে ঢাকা নামত তাহলে আমাদের পক্ষে পাকিস্তানিদের সরানোটা সম্ভব ছিল না সপ্তম নৌবহর পাঠানোর খবর পেয়ে পাকিস্তানি জেনারেলরা প্রবল উৎসাহী হয়ে ওঠে মার্কিন পরামর্শ মতো ভুট্টো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব তুললেও বারবার সোভিয়েত ভেটোর কারণে তা ভণ্ডুল হয়ে যায় আন্তর্জাতিক রাজনীতিতে যখন এমন সমীকরণ চলছিল তখন ঢাকা দখলের কাছাকাছি চলে আসে যৌথ বাহিনী যুদ্ধবিরতি যদি হতো তাহলে তারা তাদের জায়গায় থাকতো এবং ওই জায়গা থেকে উঠাতে হলে তাদের একটা কন্ডিশন থাকতো কিন্তু আমরা তাদের আনকন্ডিশনাল সারেন্ডার চেয়েছি অবশেষে 16 ডিসেম্বর পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের একদিন পর একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে ভারত পাকিস্তান আর 18 ডিসেম্বর সপ্তম নৌবহর বঙ্গোপসাগর থেকে সরে গিয়ে ভারত মহাসাগরে অবস্থান নেয় নাজমুল হোসেন যমুনা নিউজ ঢাকা